হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কিপটে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে মুখটা খুশি খুশি, প্রত্যেকদিনই খুশি খুশি থাকে, কিন্তু আজকে মুখটা খুশি হলেও মনটা আমার খুব কষ্টে আছে গো। টাইটেল থেকে থাম্বনেল থেকে বুঝে গেছো যে কী এমন হতে চললো আমার সাথে, কারণ আমার সাথে ভালো খুব কম সময় হয়েছে। আমি খারাপটাকে আমি ভালো বানিয়েনি, সেই কারণে এত হ্যাপি থাকতে পারি আমি। যাই হোক, আমার কথা আমি পরে বলি, আগে আসি ইউটিউব। হ্যাঁ, ইউটিউব কী এই সম্পর্কে মিনিমাম কোনো আইডিয়া আমার প্রথম থেকেই ছিল না। মানে কেন হঠাৎ করে ইউটিউবে এসেছি, ওই আমার পার্টনারকে দেখেছি, ও অনেকদিন ধরেই বলতো যে একটা ভিডিও করো ভিডিও করো, তো ওর কারণেই ভিডিওতে মেইন আসা। তো ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম, তারপর আস্তে আস্তে ভিডিও ভিডিও দিতাম। প্রথম প্রথম তো খুব মজা করে, হ্যাঁ, অনেকগুলো চ্যালেঞ্জ ভিডিও করেছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখবে, প্রথম দিকে আমি প্রচুর অনেকগুলোই মজাদার চ্যালেঞ্জ ভিডিও আমি কিন্তু করেছি, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে শেষের দিকে, মানে ইউটিউবের না অনেক নিয়ম থাকে, নিয়মগুলো তোমাদেরকে তোমরা অনেকেই জানো, যারা নাকি ইউটিউবের ভিডিও নিয়ে একটু ঘাটাঘাটি করো তারা জানো বেশি, আর যারা জানো না তাদেরকে একটু বলি। ইউটিউবে সাকসেস হতে গেলে, মানে ইউটিউবে মনিটাইজেশন বলে একটা জিনিস থাকে, সেটা অন করার জন্য তোমাকে এক বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1K সাবস্ক্রাইবার তোমাকে কমপ্লিট করতে হবে। আর তোমরা তো জানোই যে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক দিন আগেই, কিন্তু মেন জিনিসটা হচ্ছে ওয়াচ টাইম। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারের একই সমস্যা হয়, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার তো পূর্ণ হয়ে যায় এদিক ওদিক একে ওকে বলে বলে সাবস্ক্রাইবার হয়ে যায়, কিন্তু ওয়াচ টাইমটা নিয়েই সবার খুব সমস্যা হয়, যে সমস্যাটা রিসেন্ট আমারও হয়েছে। কারণ আমার এক বছর পূর্ণ হতে আর বেশি সময় নেই, আর আমার ওয়াচ টাইমও প্রায় হয়েছে, অনেকটাই হয়ে গেছে, আর আমার কাছে যেই টাইম আছে সেই টাইমের মধ্যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিটও হয়ে যাবে। তো এতদিন পর্যন্ত আমি এই চিন্তাভাবনা নিয়েই খুশিতে খুশিতে ছিলাম। এবার হচ্ছে আসল কথায় আসি, যে কেন আর কি এমন অভিজ্ঞতা, অভিজ্ঞতা বলবো না, এটা আমার ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, যেটা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটারের হতে চলেছে, মানে যারা জানে না আমার মতো কিছুই জানে না তাদের এই সমস্যাটা হয় যেমন আমার হয়েছে। তো সেটাই আগে বলি, একটু সবার প্রথমে দেখে না আমার ওয়াচ টাইমটা কতটা সেটা আগে তোমরা দেখো। তো তোমরা দেখে নিয়েছো আমার ওয়াচ টাইম কিন্তু 4000 ঘন্টা হতে আর খুব বেশি নেই, সামান্য কিছু আছে, সেটা আমি যেভাবে শর্ট করছি বা যেভাবে ভিডিও করছি তোমাদের সাপোর্ট থাকলে হয়ে যাবে, এটুকু বিশ্বাস আমার এতদিন পর্যন্ত ছিল, ঠিক আছে। আর আমার ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার তো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, সেটা নিয়ে তো কোনো চিন্তার বিষয়ই নেই, বরঞ্চ আরও সাবস্ক্রাইবার আরও অনেক বেশি বেড়েছে, ঠিক আছে। এবার আসি আসল কথায়, এই যে তোমরা ওয়াচ টাইমটা দেখলে এটাই কিন্তু আমার চ্যানেলের মেন ওয়াচ টাইম নয়, সেটা আমি এতদিন পর্যন্ত জানতাম না, আমি জেনেছি রিসেন্ট, মানে এই দুদিন হবে, দুদিনও না মানে হয়তো দুদিনই হবে। তারপর থেকে আমার মনটা মুখে হাসি কিন্তু মনটা আবার এইটুকু হয়ে গেছে খুব কষ্টে, কারণ প্রথম প্রথম তো আনন্দে আনন্দে ভিডিও করেছি, আর পরের দিকে মানে শেষের দিকে একটা মাস আমি খুব খেটেছি। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তোমরা অনেকেই দেখবে যে আমি রেগুলার কিন্তু ভিডিও দিয়েছি। হ্যাঁ, ভিডিও দেওয়াটা কিন্তু বেশ একটু কঠিনই কাজ, মানে ভিডিও করা তো আর ফোন নিয়ে আমি হাত উঁচু করে ভিডিও করতে শুরু করলাম সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু মেন বিষয় হচ্ছে এডিটিং, এডিটিংয়ের কাজটা খুব কষ্টকর। তারপরে তোমার থাম্বনেল লাগানো, টাইটেল লাগানো, হ্যাঁ অনেক ব্যাপার ট্যাপার আছে। তো যাই হোক, অনেক কষ্ট করেছিলাম আমি একটা মাস আমি খুব খেটেছি, এখনও খেটে চলছিলাম পরশুদিন পর্যন্ত, কিন্তু এখন আর খাটছি না। এবার কারণটা তোমাদেরকে বলি, এই যে ওয়াচ টাইম দেখার প্রসেসটা যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, সেটা দেখিয়েছি আমি হোয়াইট স্টুডিও দিয়ে। মানে হোয়াইট স্টুডিও হচ্ছে যারা নাকি কন্টেন্ট ক্রিয়েট করো, মানে ইউটিউবে যারা ভিডিও করো তারা প্রত্যেকেই জানো হোয়াইট স্টুডিওটা কী, আর যারা জানো না তাদেরকে বলছি হোয়াইট স্টুডিওটা হচ্ছে একটা অ্যাপ, যেই অ্যাপের মাধ্যমে আমরা শর্টকাটে আমাদের ওয়াচ টাইম বলো, সাবস্ক্রাইবার বলো, ভিউজ কোনটা কী কতটা কী বললো আমরা শর্টকাটে ওটাতে দেখে নিতে পারি, ঠিক আছে। আর মেন হচ্ছে ক্রোম ব্রাউজার, হ্যাঁ, যেটা হচ্ছে আমার বাস, যেটা আমি জানতাম না, ঠিক আছে। এবার আমরা তো ভিডিও করি, ভিডিও করার পর অনেক ভিডিওই হয় যেগুলোতে কপিরাইট পড়ে যায়, ধরো আমি তো প্রথম জানতাম না কীভাবে কপিরাইট তুলতে হয়, এখন আমি জেনে গেছি কপিরাইট কীভাবে তুলতে হয়, এরকম
অনেকগুলো ভিডিওর মধ্যে আমার কপিরাইট পড়ে গেছিলো, সেটা হচ্ছে বিভিন্ন গান টান ইউজ করতাম, সেই গানের জন্য কপিরাইট পড়ে গেছিলো। তো না বুঝেই যেটা হয় বেশি পাকামো করে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু সেটার ওয়াচ টাইমগুলো কিন্তু ওই ওয়াইট স্টুডিও যেই অ্যাপটা সেই অ্যাপটা থেকে কাটা যায়নি, ঠিক আছে? যেই কারণে আমার প্রথম থেকে এই পর্যন্ত আমি যতগুলো মানে ভিডিও আপলোড করেছি প্রত্যেকটার ওয়াচ টাইম ওখানে রয়ে গেছে। আর মেন ওয়াচ টাইমটা ধরা হবে কোনটা, যেটা নাকি আমরা ক্রোম ব্রাউজার থেকে খুলি। ক্রোম ব্রাউজারে যেই ওয়াচ টাইমটা রয়েছে সেই ওয়াচ টাইমটা কতটা হয়েছে জানো? চলো দেখে নাও। তোমরা দেখেই নিলে যে কতটা ডিস্টেন্স দুটোর মধ্যে, কতটা ডিফারেন্ট দুটো, বুঝতে পারছো? কারণ আমার হাতে আর এক বছর হতে বেশি সময় নেই, ঠিক আছে? কিন্তু যেইভাবে আমি এগোছিলাম আমার হোয়াইট স্টুডিও দিয়ে, যেইভাবে আমি এতদিন পর্যন্ত দেখতাম যে আমার কতটা ওয়াচ টাইম হয়েছে সেই হিসেবে আমি চলছিলাম, কিন্তু ওটা যে কাটাকাটি করা হচ্ছে না, মানে যেগুলো ডিলিট করেছি সেগুলোও যে ওখানে কাউন্ট করা হচ্ছে সেই সম্পর্কে আমার আইডিয়া ছিল না। আমার যখন মনে হচ্ছিলো যে মনিটাইজেশন অন করব, আমার কতদিন কত ঘন্টা আছে সেটা চেক করার জন্য আমি একটু ক্রোম ব্রাউজার দিয়ে ওটা ওপেন করেছিলাম, তখন আমার মাথার মধ্যে এত বড় একটা বাস পড়ে গেল, কি বলবো, মনটাই আমার খারাপ হয়ে গেল যে আমার এক বছরেও কেন, আমি দু বছরেও মনে হয় কমপ্লিট করতে, যেরমভাবে তোমরা ভিডিও দেখছো তেমনভাবে আমি দু বছরে মনে হয় আমি এই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো না। সেই কারণে ভিডিও করার প্রতি ইচ্ছেটা একটু কমে গেছিলো, কিন্তু আবার মনে হলো যে ভিডিওটা তো করছি আমার শখ পূরণ করার জন্য, আবার কিছু কিছু টাইম পাস করার জন্য, যেমন সন্ধ্যের পরে বসেই থাকি তখন কি করব, তারপর সারাদিনও টুকিটাকি কাজকর্ম করার পরও অনেক টাইম থেকে যায়, হ্যাঁ সেই টাইমটাতে আমি ভিডিও করে একটু সময়টা কাটাই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি ভিডিও করে আনন্দটা নিই, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা, ভিডিও করে আনন্দ নিয়ে। অনেকেই বলে পয়সার জন্য, অবশ্যই পয়সাটা ফ্যাক্ট, হ্যাঁ, কিন্তু পয়সাটাও যেমন ফ্যাক্ট তেমনি কিন্তু মজাটাও কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে? দুটোই ফ্যাক্ট, হ্যাঁ, খারাপভাবে নিও না কথাটা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার এক বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, আর আমার মনিটাইজেশনও অন হচ্ছে না। এটাই হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা যেটা আমি জানতাম না। এখনও পর্যন্ত আমার অনেক অভিজ্ঞতা অর্জন করা বাকি যে সম্পর্কে আমি কিছুই জানি না। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে ভিডিওটা তোমরা দেখো, শুধু এই ভিডিওটা বলে নয়, এর আগেও অনেক ভিডিও আমি করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখো, একেবারে কিন্তু খারাপ হয় না। মানে এর থেকেও আমি দেখেছি, মানে আমি আমার নিজের কথা দিয়ে বলছি না, আরও অনেক মানুষ থাকে যাদের নাকি ক্যামেরা কোয়ালিটিও অত ভালো হয় না, তার মানে এই না যে আমার ক্যামেরা কোয়ালিটি হাই, আমারটা আমিও সাধারণ একটা নর্মাল ফোন দিয়েই ভিডিও করি, হ্যাঁ ঠিক আছে? তো তারাও সাকসেস হয়ে গেছে, তাহলে আমরা কেন পারছি না? আমাদেরকেও পারতে হবে, তোমরা অবশ্যই জানি আমাদেরকে সাপোর্ট করবে। শুধু দেখো এই যে নতুন একটা অভিজ্ঞতা সেটা কিন্তু শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এরপরেও আরও অনেক ব্যাপার থাকে ইউটিউবের টাকা পয়সার ব্যাপারগুলো, সেটা তোমাদেরকে ছোট্ট করে একটু বলি। সবার প্রথমে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে হয় এক বছরের মধ্যে, আর না হলেও সমস্যা নেই, কারণ লাস্ট 365 দিন ধরে মনিটাইজেশনটা অন হয়, মানে আমি কবে থেকে শুরু করেছি সেটা ধরা হবে না, লাস্ট যে 365 দিন সেটাকে ধরা হবে এক বছরের মধ্যে, যে ততটুকুদিনের মধ্যে আমার 4000 ঘন্টা সাবস্ক্রাইবারটা, সরি 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছে কিনা। তো আজ না হোক কাল হয়ে যাবে, এটুকু আমার বিশ্বাস। তাই একটা কথাই বলবো, তোমরা সাপোর্ট করো তাহলেই হবে, না হলে কিন্তু হবে না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একদম বিগ জিরো। যাই হোক, আর টাকা পয়সার ব্যাপারটা একটু বলি, ওই যে বললাম 4000 ঘন্টা ওয়াচ টাইমটা হতে হবে, 1000 সাবস্ক্রাইবার হতে হবে, তারপরে ওখানে গিয়ে মনিটাইজেশনের জন্য মনিটাইজেশনটা অন করতে হবে। মনিটাইজেশন অন করে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স যে ইটা হয়, যাই হোক গুগল অ্যাডসেন্স খুলতে হবে, যাই হোক একটা কিছু আছে ওর মধ্যে, মানে ওই একসাথেই হয়ে যায়, করতে হয় আর কি। তারপর যখন ওখানে $10 হয়ে যাবে, মানে যদি মনিটাইজেশন অন হয় আর সব কিছু ঠিকঠাক হয়, তারপরে $10 যখন হবে তখন আমাদের কাছে গুগল থেকে একটা অ্যাডসেন্স পিন আসবে, 6 অক্ষরের একটা পিন, সেটা $10 হওয়ার পরে। এরপর ওই যে 6 ডিজিটের যে পিনটা, সেই পিনটাকে ভেরিফাই করতে হয় গুগল অ্যাকাউন্টের সাথে, আমাদের পিনটাকে ভেরিফাই করতে হবে। এরপরে ভেরিফাই হয়ে গেলে তারপর
$100 যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা ব্যাংক থেকে উইথড্র করতে পারবো না, বুঝতে পেরেছো? তো প্রথমে $10 হলে আমাদের পিনটা আসবে, যদি পিনটা আসে তাহলে মিনিমাম ধরে নিতে পারো যে তুমি এক পা এগিয়ে গেছো, আর মানে আমি এক পা এগিয়ে গেছি। আর যেদিন নাকি $100 হয়ে যাবে সেদিন আমি ব্যাংক থেকে টাকাটা পাবো, আর ওরা ডলার হিসাবে আসে। তো কখন কী কবে হবে সেটা এখনও পর্যন্ত কিচ্ছু জানা নেই, মিনিমাম আমার ওয়াচ টাইমটুকুও আসেনি, তবে যবে আসবে কী আসবে কী হবে সব কিছু তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো তোমরা পুরো ভিডিও সবসময় দেখো, আর আমাদেরকে যেমনভাবে সাপোর্ট করছো তেমনভাবে সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, মনে দুঃখ নিয়ে মুখে এক রাশ হাসি নিয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।